আসসালামু আলাইকুম, আমি পুষ্টিবিদ তৌফিকা নূর বুশরা। আজকে আমি কথা বলবো যারা কম ওজনে ভুগছেন তাদের জন্য। ওজন বৃদ্ধির জন্য আমরা অনেকেই অনেক পন্থা অবলম্বন করে থাকি, তবে এটি মোটেও স্বাস্থ্যের জন্য ভালো নয়। ওজন বৃদ্ধির জন্য প্রথমে আমাদের যেদিকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে খাবারের পরিমাণটা তুলনামূলকভাবে বাড়াতে হবে। আমাদের পাকস্থলীটা অনেকটা বেলুনের মতো। আমরা যখন দীর্ঘদিন ধরে কম পরিমাণে খাবার খেতে থাকি তখন পাকস্থলীটা সংকুচিত হয়ে যায়, আবার যখন পরিমাণে আস্তে আস্তে খাবার বাড়াতে থাকি তখন পাকস্থলীটাও বেলুনের মতো বড় হতে থাকে। সেজন্য আমাদেরকে খাবারের পরিমাণ বাড়াতে হবে। একদিনে বা একবারই সব খাবার খাওয়া কোনো মানুষের পক্ষেই সম্ভব নয়, তাই আমরা প্রতিদিন আমাদের খাদ্য তালিকায় অতিরিক্ত খাবার যোগ করব। প্রতিদিন আমরা যে স্বাভাবিক খাবারটা খাই প্রতি বেলায়, সেখানে আমরা কার্বোহাইড্রেটের পরিমাণটা তার থেকে প্রথম সপ্তাহে এক মুঠ করে বেশি খাব। যখন আমাদের এক সপ্তাহ আমরা অভ্যস্ত হয়ে যাব তখন আমরা দ্বিতীয় সপ্তাহে খাবারের পরিমাণটা আরও এক মুঠ, মানে টোটাল দুই মুঠ করে বাড়িয়ে দিব। এভাবে আমরা যখন কাঙ্ক্ষিত ওজন লাভ করব তখন আমরা সেটাকে ব্যালেন্স করার জন্য যে পরিমাণটাতে আমরা অভ্যস্ত হলাম সেটাকেই কন্টিনিউ করব। পাশাপাশি আমরা খাদ্য তালিকাতে অতিরিক্ত প্রোটিন যোগ করতে পারি। তৈলাক্ত খাবার অনেকেই খেয়ে থাকেন, কিন্তু এটি পরবর্তীতে হার্টের সমস্যা সহ নানা রকমের সমস্যা সৃষ্টি করে, তাই আমরা সেদিকে যাব না। আমরা প্রতিদিন ঘুম থেকে উঠে রাতে এক গ্লাস পানিতে ভেজানো কিশমিশ ভিজিয়ে রাখতে পারি। সেটি সকালে উঠে যদি আমরা কিশমিশটা সহ পানিটা পান করি এটিও কিন্তু ওজন বাড়াতে সাহায্য করে। পাশাপাশি খাদ্য তালিকা একটু মিষ্টি জাতীয় খাবার রাখতে পারেন, তবে অবশ্যই অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার খাবো না, কারণ চিনি বা চিনি জাতীয় খাবার শরীরে ক্যান্সার সেল সৃষ্টি করে, যা পরবর্তীতে ক্যান্সার সহ নানান রকমের জটিলতা সৃষ্টি করবে। ওজন বাড়ানোর জন্য কখনোই আমরা অন্য কোনো পন্থা অবলম্বন করব না, অবশ্যই একজন এক্সপার্টের কাছ থেকে নিজের হরমোনাল ব্যালেন্স সহ অন্যান্য টেস্ট করে তার কোনো হরমোনাল সমস্যা আছে কিনা সেটা জেনে তারপর আমরা সঠিক ডায়েটের মাধ্যমে ওজন বাড়ানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।